কারণ মৌলিক দাদার মা হলাম আমি, আর তা হয়ে দেখাবো। যেভাবে আমি কাদম্বরীর মা হয়েছি, যেভাবে কাদম্বরী আমাকে তার মা মনে করে, সেভাবে এই মৌলিক দাদাও আমাকে নিজের মায়ের জায়গা দেবেন। আমি বাবা আর ছেলের মাঝের দেওয়াল ভাঙতে চাই, লজ্জার নয়, ভুলের। আমি ভালো করেই জানি যে একজন মায়ের কি করা উচিত, আর আমি সেটাই করব যা আপনিও করেননি। সেই দায়িত্ব পালন করব যা আপনি পালন করেননি, হয়তো পালন করা আপনার উচিত ছিল। আমি এসব আপনাকে ছোট করার জন্য করছি না, বরং আমি এসব এই জন্য করছি কারণ আমি চাই না যে ভবিষ্যতে মৌলিক দাদার কোনো ক্ষতি হোক, আর মালিকের ওনার জন্য। মৌলিক দাদার ভবিষ্যৎ যাতে সুন্দর হয় আমি এসব সেই জন্য করছি, ওনার ভালোর জন্যই করছি। আর এসব করার জন্য যদি আপনার রাগ হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। অনেক বকেছিস, ডানা গজিয়েছে তোর না? সেই ডানা আমি কেটে ফেলে দেব। আজকের পর আর এভাবে আমার সামনে কখনো কথা বলবি না তুই, শুনেছিস? তুই আজকের পর আমার সামনে কখনো এভাবে কথা বলবি না তুই। কি সুন্দর লাগছে আমার মেয়েকে, রানীর মতো লাগছে, সবাই তো তোকেই দেখতে থাকবে। আরে তোর চোখে জল কেন মা? শশাঙ্কর কথা ভাবছিস? হ্যাঁ তুই চিন্তা করিস না রে মা, মেঘনা রসিকের বাড়ি তোর কাছে তো নতুন নয় মা, তুই খুব খুশিতে থাকবি, খুব আনন্দে থাকবি মা। বাবার কথা ভাবছি দিদা, আমি এ বাড়ি থেকে চলে যাব, বাবা একটা কথাও বলল না, এতটা রাগ করে আছে আমার উপর। আরে পাগলি কোথাকার, তুই ওসব চিন্তা করিস না রে মা, তোর বাবার রাগ দেখবি ঠিক চলে যাবে রে মা। এটা কিসের জন্য দিদা? আমার ছেলের যেন নজর না লাগে। Come on, মা। তবু আমি জানি তুই এসবই বিশ্বাস করিস না, কিন্তু আমার জন্য। আচ্ছা এখানে মায়ের আদর খাওয়া হচ্ছে, আরে তাড়াতাড়ি চলো, নয়তো দেরি হয়ে যাবে, বাকি আদর রাস্তায় করো, ঠিক আছে? আচ্ছা বাবা আমি বাইরে যাচ্ছি, এখন নিজের ছেলেকে আদর করো। চলুন চলুন তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাচ্ছে, চলুন সবাই গাড়িতে গিয়ে বসুন। সুখী হ বাবা। টুকু বাবা বাইরে যাওয়ার আগে আমি তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো বাবা। আচ্ছা এই সিদ্ধান্তটা তুই নিজের ইচ্ছায় নিয়েছিস তো? তুমি এ ব্যাপারে চিন্তা করো না বাবা, এই সিদ্ধান্তটা আমি নিজের ইচ্ছেতেই নিয়েছি।